যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। বিভিন্ন স্থানে সকাল 7টা থেকে ঈদের জামাত শুরু হয়। সবচেয়ে বড় জামাত হয়েছে দিনাজপুরের গোরের শহীদ ময়দানে। ঈদের জামাতে এক কাতারে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মুসল্লিদের নিরাপত্তায় কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। এবার দেশে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানে। সকাল 9টায় এই জামাতে অংশ নেন প্রায় 7 লাখ মুসল্লি। ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমি। দিনাজপুর ছাড়াও আশপাশের বিভিন্ন স্থান থেকে নামাজ আদায় করতে আসেন মুসল্লিরা। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠেও সকাল থেকে মুসল্লিদের ঢল নামে। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে একে একে জড়ো হতে থাকেন তারা। জামাত অনুষ্ঠিত হয় সকাল 10টায়। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দান ও বহদ্দারবাড়ি জামে মসজিদ এবং এম এ আজিজ স্টেডিয়াম সহ 41টি ওয়ার্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠ, বড় মসজিদ, মার্কাস মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইন সহ প্রায় 2500 জামাত অনুষ্ঠিত হয়েছে। সিলেটে লাখো মুসল্লির অংশগ্রহণে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে ঈদের জামাত হয়েছে। বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। খুলনার সার্কিট হাউস ময়দান, মডেল মসজিদ এবং খুলনা টাউন জামে মসজিদ সহ 447টি জামাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ছাড়াও সকল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর হজরত শাহ মখদুম রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ, টিকাপাড়া মহানগর ঈদগাহ, সাহেববাজার বড় মসজিদে জামাত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।